শ্রীরামপুরত এন্ট্রি সিন্ডিকেট ট্রায়াল সরকারি নিষেধাজ্ঞার পাছতে সক্রিয় সিন্ডিকেট চক্র সিন্ডিকেটর অভিকেন্দ্র কোকরাঝার দিসপুর বশিষ্ঠ অসম বঙ্গ সীমান্তত এতিয়া চলিছে ট্রায়াল এন্ট্রি সিন্ডিকেট সরকারি নিষেধাজ্ঞার সুযোগ লৈ গঢ় লৈ উঠা সিন্ডিকেট চক্রই আরম্ভ করেছে নতুন ব্যবসায় এয়া শ্রীরামপুরের দৃশ্য আরক্ষীর সম্মুখে পার হল ব্রয়লার ভর্তি বাহন এন বি নিউজের গোপন ক্যামেরাত বন্দী হল ব্রয়লার ভর্তি বাহন অসমত প্রবেশের দৃশ্য আরক্ষীক ম্যানেজ করে সিন্ডিকেট চক্রক একোখন গাড়ির বাবদ 62,000 কই দিয়ার অভিযোগ গাড়ি প্রবেশত বাধা দিলে গুলিয়াই দিয়ার ভাবুকি সিন্ডিকেট চক্রর প্রথম দিন না হ্যাঁ লোকাল চ্যাংরা গুলা যে আছে না কনভয়টা আগে আনতে লাগবে বুঝছেন গাড়ি লোড হওয়ার আগে আপনি দাঁড়াবে দাঁড়ায় একসাথে সব গাড়ি যাবে বাকি থাকা লাগে না ছয়টা ছয়টায় যাওয়া লাগে আর যদি আপনি সব গাড়ি দেন তাহলে বাকি মানুষকে নিব না আমরাও আমার লগে বহুত গাড়ি আছে আমাদের তুলসীপুর গোসাই গাড়ি বহুত গাড়ি আছে 30-40টা এদিকে গাড়ি আছে টেনশন করুন আপনি যদি একলাই 50টা গাড়ি দেন হ্যাঁ হবে হবে যদি আজকে যদি পার হয় কনফার্ম শুনেন দাদা আজকে যদি কনফার্ম পার হয় কালকে গাড়ি টেনশন করতে লাগবো না 50টা লাগে যে করে লাগে আমি লাগাই দেবো লাইডের কোথায় বাদ দিয়ে দেন আপনার হাতে 50টা যদি গাড়ি হয় তাহলে মানুষে রাখবো না মানুষ নিব না আপনাকে নিয়ে কাজ করবো হ্যাঁ 50টা গাড়ি আমি দিয়ে দিব এই সিন্ডিকেট চক্রত উচ্চারণ হয়েছে জনৈ সমীরণ উরফে লারুর নাম লারুর আছে জনৈ কাকালু হারান কালাম আদির নাম এই দলটোর আছে গোসাইগাঁওয়ার নন্দু আর নার্জারি নামের দুজন লোক মন করবলিয়া যে সিন্ডিকেট চক্রর ম্যানেজ হয়েছে আরক্ষীও আংশিকভাবে খুলি দিয়া গাহরি সরবরাহক গঢ়ি উঠিছে অন্য এক সিন্ডিকেট আনহাতে মহর সরবরাহক নিষেধাজ্ঞার মাজতে চলিছে সিন্ডিকেট মুঠর উপর শ্রীরামপুরত এতিয়া ভাগে ভাগে সক্রিয় সিন্ডিকেট পশ্চিমবঙ্গৰ বাৰভিছাৰ পৰা কেমেৰা পাৰ্চন বিপ্লৱ কৰ্মকাৰৰ সহযোগত দিগজ্যোতি লহকৰ এন বি নিউজ।